আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো মালাই জর্দা। আজকে আমি আপনাদেরকে এমন একটা জর্দা রান্নার রেসিপি দেখাবো যেটা রান্না করার সময় পুরো এলাকা জুড়ে মৌ মৌ করবে, ঘ্রাণ এত সুঘ্রাণ ছড়াবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। তো চলুন শুরু করি। চুলার উপরে একটা প্যান বসিয়ে এখন এখানে আমি পানি দিয়ে দিব পরিমাপ অনুযায়ী। একটা কমলা লেবুর খোসা এখানে দিয়ে দিয়েছি, অরেঞ্জ ফুড কালার দিয়েছি হাফ চা চামচ, বলক উঠে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব চিনি গুঁড়া, চাউল আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখানে চাউল আছে হাফ কাপ। চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে ঘি দিয়েছি এক চা চামচ, ঘিটা আমার বাসায় বানানো, লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন। তেজপাতা, এলাচ এবং দারুচিনি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি কাজু বাদাম দিয়েছি, চীনা বাদাম দিয়েছি। এখন আমি ঘি দিয়ে হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি আনারসের জুস দিয়েছি এক কাপ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে বলক উঠিয়ে নিব। চিনি দিয়েছি হাফ কাপ, আপনারা আপনাদের মিষ্টির পরিমাপ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে দিবেন। এখন আমি যে রাইসটা সিদ্ধ করে নিয়েছিলাম হাফ সিদ্ধ, ওখানে কমলা লেবুর যে খোসাগুলা ছিল ওই খোসাগুলা এখন আমি উঠিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর ঢাকনার যে ছিদ্রটা থাকে ওটা পেপার্স দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে ভাপটা বের হয়ে না যায়। এভাবে আমি একটু উল্টে পাল্টে মিক্সড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কেওড়া জল 4-5 ফোঁটা। কেওড়া জলটা মাস্ট দিতে হবে, তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে। আবার একটু স্পাচুলার সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। এত দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে, আসলে মনে হচ্ছে পুরো এলাকা জুড়ে মৌ মৌ করতেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জেলি বা কুমড়ার মোরব্বা, যেটাই বলেন, এক এক অঞ্চলের এক একটা নাম, এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খুব টেস্টি হয়। লবণ দিয়েছি খুবই সামান্য। এখন আবার একটু ভালোভাবে মিক্সড করে নিব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। দেখেন কতটা পারফেক্টলি হয়েছে, আসলে বলার বাহিরে এত দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে। তো তৈরি হয়ে গেল আমার জর্দা রাইস, একটা প্লেট নিয়েছি। এখন একটু ডেকোরেট করে আপনাদেরকে দেখাবো। কালারটা মাশাল্লাহ একদম পারফেক্টলি হয়েছে, আর রাইসটা কিন্তু ঝরঝরা হয়েছে। রাইসটা যখন ঠান্ডা হবে তখন আরও ঝরঝরা হবে। এভাবে আমি ছড়ানো প্লেটে ঢেলে রেখে দিয়েছি। এখন আমি মালাইটা রেডি করে নিব। চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি ফার্ম ফ্রেশ লিকুইড মিল্ক নিব 1/2 কেজি, কারণ এখানে আমার রাইস আছে হাফ কাপের চাউলের, যতটুকু রাইস হয় ততটুকুই। পাউডার মিল্ক নিয়েছি 1 কাপ। এখন একটু ভালোভাবে মিক্সড করে নিব, চুলার জালটা কিন্তু এখন অফ আছে। চিনি দিয়েছি 2 টেবিল চামচ, মিষ্টির পরিমাপটা আপনারা বুঝে শুনে দিবেন। আমার মালাইটা প্রায় রেডি হয়ে গিয়েছে, এখন আমি ডেকোরেট করব। একটা চামচের সাহায্যে উপর সাইড দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিব চারি সাইডে। এভাবে আমি চারি সাইডে দিয়ে দিয়েছি মিষ্টিটা আমার বাসায় বানানো, লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন। বেবি সুইটের পারফেক্ট একটা রেসিপি আমার আছে, লিঙ্কটা আমি দিয়ে দিব এই ভিডিওর লাস্টে, আপনারা পেয়ে যাবেন। তো তৈরি হয়ে গেল আমার মালাই জর্দা রাইস। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আমি এরকম দারুণ দারুণ মজার রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।